আর বরাবরের মতে আমি হাজির আছি সিদ্দিকী মহাসিন পাটোয়ারি আমি কোনো নগণ্য মানুষ আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তারপরে আসেন হ্যাঁ ক্লাস ওয়ান ট্রান্সলেশন আজকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট এই কারণে রিলেটিভ প্রোনাউন বা এই যে রিলেট মানে কি সমন্বয় করে সম্পর্কযুক্ত করে তো সেন্টেন্সগুলো একটু বড় হয় এই বড় সেন্টেন্স মানে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আমাদের সেন্টেন্সগুলো ছোট হয় না আমাদের কি হয় বড় হয় তো আপনারা যারা হচ্ছে বড় সেন্টেন্স দেখে অনেক বেশি ভয় পেয়ে যান তাদের জন্য আজকের ক্লাসটি খুবই জরুরি একটা ক্লাস তো আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে আর সেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা আজকে যদি একটু ভালোভাবে করেন আপনাদের গ্রামার্টিক্যালও একটু প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনাদের এমসি সরি মানে এমসিকিউর জন্য যে প্রবলেমটা হয় সেটাও সলভ হয়ে যাবে প্লাস রিটেনের প্রিপারেশনটা হয়ে যাবে ঠিক আছে তো আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আজকের যেই টপিকটা এটা যদি আপনি প্র্যাকটিস না করেন আমার সাথে সাথে প্র্যাকটিস না করেন আপনার পরবর্তীতে বই দেখে পড়েন বা যাই পড়েন আপনি ওইভাবে মজা পাবেন আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে একটু মনোযোগের সহিত করবেন আমরা একটু খেয়াল করবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু দিয়ে আমি আবার বলছি আজকের যে ক্লাসটা এটা একটু বড় হবে মানে লাইনগুলো সেন্টেন্সগুলো বড় হবে কারণ রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আমাদের একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ কি হয় যুক্ত হয় দ্যাট মিন্স এই জন্য আমাদের কি করতে হবে একটু বড় বড় সেন্টেন্সগুলো কি আজকে ট্রাই করতে হবে ওকে তাহলে আসি আমরা হু এই হুটা আমরা জানি সেটা হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে কার ক্ষেত্রে বসে কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে কার ক্ষেত্রে বসবে ব্যক্তির ক্ষেত্রে বসবে এখন এইখানে যে জিনিসটা হয় এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে বসে কি হিসেবে বসে সাবজেক্ট হিসেবে বসে তার মানে ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে যে রিলেটিভ প্রোটাউনটা বসে তার নামটা কি ভাইয়া হু তার নামটা কি হু আচ্ছা এইবার আসেন আমরা একটু খেয়াল করব আচ্ছা আমি লোকটাকে চিনি যে ইংরেজিতে কথা বলতে পারে তাও এখানে আমি বলছিলাম দেখেন আমরা আগের ক্লাসগুলোতে কিছু ছোট ছোট সেন্টেন্স পেয়েছি বাট আমাদের আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে বড় বড় বড্ডা সেন্টেন্স হ্যাঁ এটা দেখে যারা আমরা ভয় পাই বড্ডা সেন্টেন্স দেখে তাদের জন্য আজকের এই ক্লাসটা একটু বেশি মনোযোগ দেওয়া লাগবে এটা একটু আমরা যদি প্র্যাকটিস করি সেগুলো সলভ হয়ে যাবে আপনাদের প্রবলেম থাকবে না তো আমি লোকটাকে চিনি যে ইংরেজিতে কথা বলতে পারে তাই তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু দুইটা দেখতে পাচ্ছি আমি লোকটাকে চিনি যে লোকটা ইংরেজিতে কথা বলতে পারে তাই না তাহলে আমি একটু দেখাচ্ছি আমি লোকটাকে চিনি নাম্বার ওয়ান হচ্ছে কি আমি লোকটাকে চিনি এটা একটা ক্লস লোকটা ইংরেজিতে কথা বলতে পারে ঠিক আছে এই দুইটা ক্লজের সাথে আপনি কি করবেন রিলেট করবেন রিলেটিভ প্রোনাউন দিয়ে কি দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে তো এখানে দেখেন আমি লোকটা যে লোকটাকে চিনি সেই লোকটাকে ইংরেজি কথা বলতে পারে তার মানে হচ্ছে কি এখানে আমাদের ব্যক্তিবাচক সাবজেক্টে আনব ব্যক্তিবাচক কি আনবো সাবজেক্ট আনবো তাহলে আমি একটু ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি আশা করি তোমরা এই ভেঙে ভেঙে করালে এটা বেশি বুঝতে পারবা তো এখানে দেখেন আমি লোকটাকে চিনি তাহলে আমরা এটা যদি ভেঙ্গে ভেঙে করি তাহলে কি হয় আই নো দ্য ম্যান আই নো দা ম্যান ওকে করলাম এরপরে যদি আমরা খেয়াল করি লোকটা ইংরেজিতে কথা বলতে পারে লোকটা ইংরেজিতে কথা বলতে পারে তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে দ্য ম্যান ক্যান স্পিক ইংলিশ তাহলে এখানে দুইটা আমরা ক্লসকে কী করলাম ট্রান্সলেট করলাম এখন এই দুইটা ট্রান্সলেট করলে আমাদের কী হচ্ছে যে আই নো দ্য ম্যান হু ক্যান স্পিক ওই যে লোকটার পরিবর্তে এই যে লোকটার পরিবর্তে আমরা কাকে আনছি হু কে আনসি ওই যে ব্যক্তিবাচক সাবজেক্টটা আছে লোকটা এই লোকটার পরিবর্তে আমরা কাকে আনছি হু কে আনসি তাহলে কি হয় আই নো দ্য ম্যান হু ক্যান স্পিক ইংলিশ বিষয়টা কি ক্লিয়ার সবাই এই যে আমরা বড়ো কোনো সেন্টেন্সগুলো আমরা কীভাবে বড়ো কোনো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যানসার করতে পারি বা ট্রান্সলেট করতে পারি সেটা আমরা দেখলাম ওকে আচ্ছা তো আমি একটু এটা প্রথম উদাহরণ যেহেতু এটা একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এইবার আসেন আমি একটু খেয়াল করি পরবর্তীতে চলে যাই আমরা আমরা সেই ব্যক্তিকে চিনি না যে এই টাকাটা দান করেছিল আমরা সেই ব্যক্তিকে চিনি না দ্যাট মিন্স হচ্ছে যে আপনারা এটাকে আগে কি করেন ট্রান্সলেট করেন এরপর হচ্ছে যে এই টাকাটা দান করেছিল দান করেছিল তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা সেই ব্যক্তিকে চিনি না ঠিক আছে এটাকে আপনি ট্রান্সলেট করেন দেন যে এই টাকাটা দান করেছিল তাহলে এটা দুইটা ভাবে যদি আমরা করি তাহলে কি হবে ওকে আমি দেখতে পাচ্ছি কমেন্ট একটু কমেন্ট করে জানান এই যে উই ডোন্ট নো দ্য ম্যান তার মানে কি হচ্ছে আমরা সেই ব্যক্তিকে চিনি না তার মানে উই ডোন্ট নো দা ম্যান এবার আসেন যে এই টাকাটা দান করেছিল তাহলে হু ডোনেটেড দিজ মানি এই যে টাকাটা দান করেছিল এই ছিল হচ্ছে কি কি হু ডোনেটেড দিস মানি এই যে আপনাদেরকে ট্রেন্স সবার প্রথমে পড়ানোর যে সুবিধাটা সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যে জিনিসটা যে টেন্সগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে তো এই যে আমি প্রথম ক্লাসে টেন্স পড়িয়েছি এই কারণে যাতে করে হচ্ছে যে আপনাদের পরবর্তী টেন্সগুলো বা আপনাদের পরবর্তী যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো করতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে আচ্ছা এবার একটু আমরা খেয়াল করি আচ্ছা আমরা এমদাদুল হক সাহেবকে ব্লক মারলাম এবার আসেন হ্যাঁ থ্যাংক ইউ যারা দ্রুত কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আমরা একটু পরে চলে যাই দা ড্যাশ হু এরকম সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করব দা ড্যাশ হু জার্মানি যে লোকটা যে ছাত্রছাত্রীরা যে লোকেরা যে ছেলেটা যে ব্যক্তি ঠিক আছে দ্য ম্যান হু আমরা বলি না দ্য ম্যান হু দ্য স্টুডেন্টস হু তারপর হচ্ছে দ্য বয় হু ঠিক আছে দ্য গার্ল হু ঠিক আছে অথবা দ্য ম্যান হু এই জিনিসটা আমরা যেভাবে ট্রান্সলেট করি দ্য ড্যাশ হু এখানে আমরা কাকে বসাই কোনো লোক বসাই কোনো ছাত্র কোনো ছাত্রী কোনো বালক কোনো বালিকা কোনো মহিলা কোনো পুরুষ ঠিক আছে এগুলো আমরা বসিয়ে কি করি ট্রান্সলেট করি তো এগুলো আমরা কীভাবে সহজে ট্রান্সলেট করব সেটা একটু খেয়াল করব দেখি যে ছাত্রছাত্রীরা পরিশ্রমী তারা সফল হবে ঠিক আছে যে ছাত্রছাত্রীরা এই যে বললাম যে লোকটা যে বালকটা যে মহিলাটি যে ছাত্রছাত্রীরা যে লোকেরা এই যে এই কথাগুলো যখন থাকবে যে দিয়ে যখন থাকবে তখন দি ড্যাশ হু দি ড্যাশ হু বসাবো ওকে আচ্ছা তো আমরা একটু খেয়াল করি এটা আমরা ভেঙে করার চেষ্টা করি যে ছাত্রছাত্রীরা পরিশ্রমী তাহলে আমরা এখানে যদি বলি ছাত্রছাত্রীরা পরিশ্রমী তাহলে কি হচ্ছে এখানে দেখেন দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস তার মানে কি ছাত্রছাত্রীরা পরিশ্রমী তাহলে দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস আমরা রিলেটিভ প্রনাউন এখানে ইউজ করলাম না তাহলে আমরা কি বের হয় যে দ্য আর ইন্ডাস্ট্রিয়াস দে উইল বি সাকসেসফুল তাহলে এই যে দ্য স্টুডেন্টস এবং দে এটার পরিবর্তে আমরা কি দে বসালাম বাট আমরা যদি রিলেটিভ প্রোনাউন বসি আমরা করি ওই যে যে অর্থটা চলে আসবে কি অর্থটা চলে আসবে যে অর্থটা চলে আসবে তাহলে যেটা যদি আমরা আনতে হয় আমাদের কি বলতে হবে একটা স্লাইড মিসিং হচ্ছে তাইলে হবে কি দ্য স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস এখানে হবে কি একটু সবাই লিখে নাও যে দ্য স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস উইল বি সাকসেসফুল তো দেটা উঠে যাবে আর দ্য স্টুডেন্টস হু হবে দ্য স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস দে উইল বি সাকসেসফুল ওকে দ্য স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস উইল বি সাকসেসফুল হ্যাঁ জেম ত্রিশা থ্যাংক ইউ তারপর হচ্ছে কারা অ্যান্সার করতেছেন মেহেদি রাসেল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দা স্টো পার্থ থ্যাংক ইউ আচ্ছা আর কে কে দিচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কি হচ্ছে আমাদের অ্যান্সার দায় স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস উইল বি সাকসেসফুল ওকে এই যে ডেটা আমরা আর কি নেব না এরপরে আসি যে লোকটা এখানে হাঁচিয়ে দিয়েছে সে করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক আছে আমাদের কয়েকদিন আগে বা এরকম একটা ইয়ে ছিল যে হাসি দিছে মানে কাউকে যদি হচ্ছে যে একটা গুলি না করে কাউকে যদি একটা গুলি না করে একটা গুলি সামনে নিয়ে তার সামনে একটা হাসি হয়। ঠিক আছে একটা পরিস্থিতি আমাদের ছিল যে লোকটা এখানে হাসি দিচ্ছে হ্যাঁ সে করোনা ভাইরাসে আক্রান্ত তার মানে হচ্ছে যে এই ক্লজের সাথে এই ক্লজটা আমরা কি করব। রিলেট করব। তো এই যে যে লোকটা তার মানে যে লোকটা ওই যে বলছিলাম ম্যান হু আমি বলছি না যে ছাত্রছাত্রীরা দ্য স্টুডেন্টস হু মহিলাটা যে মহিলাটা ঠিক আছে যে বালকটা যে পুরুষটা ঠিক আছে এরকম যদি আমাদের হয় তাহলে আমরা দি ড্যাশ হু নিব দি ড্যাশ হু নিব তাহলে তোমরা একটু করতে দেখি করো তো কি হবে এটা আচ্ছা কি হবে সবাই একটু বলো ওকে ফটাফট করে ফেলবে যে লোকটা এখানে হাঁচি দিচ্ছে সে করোনা ভাইরাস আক্রান্ত আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো তাহলে একটু দেখি দ্য ম্যান হুই স্নিজিং এই যে এখানে দেখো টেন্সের ক্লাসটা আমি এই কারণে নিয়েছি একবারে প্রথমে যেটা দেখো যে লোকটা এখানে হাঁচি দিচ্ছে দিচ্ছে মানে কি কন্টিনিউয়াস তাই না তার মানে হচ্ছে কি হবে দা ম্যান হুই স্নিজিং বাট যদি এরকম থাকতো যে লোকটা এখানে হাসি দিয়েছিল যে লোকটা এখানে হাঁসিয়ে দিয়েছিল দ্যাট মিন্স তখন আমরা কি নিতাম পাস্টে নিতাম তো এই যে টেন্সের ব্যবহারটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি আমি কেন আপনাদেরকে একটা লেভেল পর্যন্ত নিতে চাই যে একটা বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে শুরু করছি তো সেই জায়গাগুলো থেকে আপনারা একটু চেষ্টা করবেন আমি কিন্তু আমার প্ল্যান অনুযায়ী সাজাচ্ছি এই কোর্সটা যাতে করে আপনাদের কোনো ল্যাকিংস না থাকে আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন আপনাদেরকে আমি বলছিলাম বাসায় প্র্যাকটিস করার জন্য বা রিটেনে প্রস্তুতির জন্য আপনাদের সবার কাছে রিটেন হ্যাক্স বইটা চাই আর রিটেন হ্যাক্স বইয়ের উপরে আপনাদের ক্লাসও আলাদাভাবে নেওয়া হবে তো রিটেন হ্যাক্স বইতে এত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখবেন আপনাদের ট্রান্সলেশন পার্টটা কিভাবে দেওয়া আছে শুধু ইংলিশ না বাংলা সাধারণ জ্ঞান সব জায়গায় কি খুব ভালোভাবে উপস্থাপন করা আছে বাজারে যদি কোনো একটা ভালো বই থাকতে পারে যে আম ভাই আপনি এটা এই বইটার রাইটার এই জন্য আপনি গুণ গাচ্ছেন না ভাই আপনি একটু জাস্ট মিজার করে দেখবেন যে অন্য বইয়ের তুলনায় এই বইটা ভালো কি না ঠিক আছে আর রিটেনের একাধিক বই পড়লে লাভ আছে যারা রিটেনের একাধিক বই পড়বেন রিটেনের নাম্বার বেশি পাবেন হান্ড্রেড পারসেন্ট রিটেনে নাম্বার বেশি পাবেন ওকে যারা একাধিক বই পড়বেন রিটেনে অবশ্যই কি নাম্বার বেশি পাবেন এটাই স্বাভাবিক আপনারা যারা দেখবেন যে ভালো নাম্বার পাচ্ছে এরা একটা বই ফলো করছে না কয়েকটা করছে তা আমি এই জন্য বলছিলাম বাসায় একটু প্র্যাকটিস করার জন্য এই বইটা আপনারা ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি বলছিলাম এই যে হাঁচি দিচ্ছে এটা কি কন্টিনিউস টেন্স তাহলে কি হবে দ্য ম্যান হুই স্নিজিং তারপর হিয়ার এখানে যেহেতু আছে হিয়ার সে করোনা ভাইরাসে আক্রান্ত তো আপনি সেটাকে উজ্জ্ব রাখবেন কারণ আপনি যেখানে বলছেন দাম ম্যান হু এই জন্য সেটা আনা দরকার নাই হ্যাঁ তাহলে কি হবে ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস করোনা ভাইরাস ওকে করোনা ভাইরাস আচ্ছা ঠিক আছে আগে তো কিছু লাগবে না টা যেত হ্যাঁ অনেক কিছু হয়ে যেত ওকে এবার আসেন যে শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়িত যে শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়িত তাদেরকে মৃত্যুদণ্ডে দেওয়া উচিত উচিত কিনা বলেন যে শিক্ষিত লোকেরা দুর্নীতিতে না এটা বলা যাবে না যে শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়িত তাদেরকে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত ঠিক আছে তাদেরকে কি দেওয়া উচিত মৃত্যুদণ্ড দেওয়া উচিত আচ্ছা তো একটু খেয়াল করে কি হচ্ছে দ্য এডুকেটেড পিপল ওই যে দ্য এডুকেটেড পিপল হু ওই যে বলছিলাম দা ড্যাশ হু দা ড্যাশ হু যে কথাটা থাকার কারণে আমরা কি করছি এটা করছি যে দা ড্যাশ হু তার মানে এডুকেটেড পিপল মানে হচ্ছে শিক্ষিত লোকেরা তাহলে দা এডুকেটেড পিপল হু কি করতেছে আর ইনভলভ ইন কারাপশান যারা দুর্নীতিতে জড়িত তাহলে হু আর ইনভলভড ইন কারাপশান এই যে উচিত আছে দেখেন ভাই আমি আপনাদেরকে মডাল পড়িয়েছি না কেন মডালটা আগে পড়িয়েছি এই যে এই জিনিসগুলা কাজে লাগছে আমি একটা লেভেল পর্যন্ত যদি আমাকে একটু আপনারা আমার ক্লাসগুলো করেন তাহলে দেখবেন যে আপনাদের ট্রান্সলেশন নামক যে ভয়টা আমি এখন সেন্টেন্স ট্রান্সলেশন করাচ্ছি এরপরে প্যাসেজ ট্রান্সলেশন করাবো বাট আমার আরো দুই তিনটা টপিক আপনাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে হচ্ছে আপনাদের প্যাসেজ ট্রান্সলেশন একবার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই যে ক্লাসগুলো আগের ক্লাসগুলো আজকে ছ টোটাল পাঁচটা ক্লাস দিয়েছি সবাই পাঁচটা ক্লাস করবেন একটা ক্লাস বাদ দিচ্ছেন ধর আপনি মডেলের ক্লাসটা কি করছেন বাদ দিচ্ছেন তাহলে কিন্তু আপনার এই যে মডেল নিয়মটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতিতে জড়িত দ্যাট মিনস হচ্ছে যে এটা কি সাধারণ ঘটনা দ্যাট মিনস প্রেজেন্ট ইন্ডিফিনিটা আছে তাহলে হু আর ইনভলভ ইন করাপশন এটা একটা পেলেন টেন্সে আবার এখানে দেখেন সুড উচিত আছে এটা হচ্ছে মডালের ব্যবহার তো আমি আপনাদেরকে টেন্স পড়িয়েছি মডালও পড়িয়েছি আরও কিছু জিনিস পড়াবো দেন হচ্ছে যে আমরা অন্যগুলা পড়ব। ঠিক আছে আচ্ছা তো দ্য এডুকেটেড পিপল হু আর ইনভলভড ইন কারাপশন শুড বি সেন্টেন্স টু ডিথ এই যে মৃত্যুদণ্ড দেওয়া দ্যাট মিনস হচ্ছে সেন্টেন্স টু ডিথ আর উচিত যেহেতু আছে জন্য কি হবে শুড বি আর এটা প্যাসিভ মুডে হবে কারণ মৃত্যুদণ্ড সে নিজে নিজের ইচ্ছে না অন্যের মাধ্যমে দিচ্ছে এই জন্য কি হবে সেন্টেন্স টু ডিথ তো আপনারা জানেন যে মডাল অক্সিলারি যদি আমরা প্যাসিভ মুডে নেই তাহলে মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস পার্টিসিপল এগুলো আমাদের গ্রামাটিক্যালে লাগে ওকে তাহলে দেখেন আমি আপনাদেরকে যে জিনিসগুলো পড়াচ্ছি বা আগে যেগুলো পড়িয়েছিলাম এগুলো কিন্তু আপনাদের কাজে লাগছে ওকে এরপর আসি পরেরটা দিস ইজ দ্য হু এটা কিন্তু দি ড্যাশ হু না এটা বলছে কি দিস ইজ দ্য হু তার মানে এই হচ্ছে সেই এই হচ্ছে সেই আপনি এটাকে পড়লেন কি যে লোকটা যে মহিলাটা যে পুরুষটা যে ছাত্ররা যে ছাত্রীরা এটা পড়ছেন না আর এখানে বলছে যখন হবে যে এই হচ্ছে সেই যে অথবা যিনি ঠিক আছে এই হচ্ছে সেই যে হচ্ছে মিথিলার জামাই ঠিক আছে এই হচ্ছে সেই যে তাহসানের বউ দ্যাট মিনস হচ্ছে যে এখানে কি হচ্ছে এরকম যদি আমরা এই হচ্ছে সেই এগুলো স্পেসিফিক বলাতে চাই সেক্ষেত্রে কি হবে দিস ইজ দ্য ম্যান দিস ইজ দ্য পার্সন দিস ইস দ্য বয় এইভাবে আমরা কি ট্রান্সলেটটা করবো তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করব। আচ্ছা তুষার এখানে আর হয়েছে কেন তোমার মনে একটু প্রবলেম আছে এখানে পিপল পিপল হচ্ছে প্লুরাল তাহলে পিপল যেহেতু প্লুরাল এই জন্য আর হয়েছে আশা করি তুষার দে বুঝতে পেরেছ এরপর আসেন ওকে আজকের ক্লাসটা কিন্তু আমি ডিলিট করে দিব তো বিষয়টা হচ্ছে যে যারা এই ক্লাসটা আজকে মিস করতেছেন আমি প্রতিবারই দিতে চাই সবাই এতভাবে রিকোয়েস্ট করে মেসেজ দিয়ে যে ভাই ডিলেট করেন না নেটে আপনাদের হাজার হাজার প্রবলেম থাকে ঠিক আছে কিন্তু ভাই আমাদেরও হাজার হাজার প্রবলেমের পরে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে হয় ঠিক আছে এবার আসেন এই হচ্ছে সেই ব্যক্তি যিনি তার মানে হচ্ছে এই হচ্ছে সেই এরকম ওয়ার্ডটা আছে তাহলে দিস ইজ দ্য এই যে পার্সন যেহেতু ব্যক্তি আছে দিস ইজ দ্য পার্সন হু যিনি তার মানে এখানে এটা আমি একটু মার্কিং করে দিয়েছি এই কারণে যাতে করে আপনাদেরকে সহজ লাগে এবং আপনাদের সুবিধা হয় তো সেই জিনিসটা আমরা একটু খেয়াল করলাম সেটা হচ্ছে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি এই প্রকল্প সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাহলে একটু খেয়াল করি আমরা কি হচ্ছে দিস ইজ দ্য পার্সন হু ওই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে দিস ইজ দ্য ড্যাশ হু তার মানে দিস ইজ দ্য পারসন দিস ইজ দ্য বয় দিস ইজ দ্য ম্যান এই জিনিসগুলো আমরা কি এখানে ইউজ করবো তাহলে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি একটু পর্যন্ত আমি পেয়ে গেলাম হু হ্যাজ কন্ট্রিবিউটেড টু দিস প্রজেক্ট তাহলে দেখেন এই প্রকল্পের সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই যে টেন্স দেখেন টেন্স কোথায় চলে আসছে তাহলে হচ্ছে যে রেখেছেন রেখেছে করেছেন করেছি এই জিনিসগুলো থাকলে আমাদের কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হু হ্যাজ কন্ট্রিবিউটেড মোস্ট টু দিস প্রজেক্ট ওকে ভাই বুঝছেন আচ্ছা এবার আসেন এটা সবাই করবেন এটা আপনাদের জন্য এই হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের ইংরেজি লিখিত প্রস্তুতিতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন এটা যদি না পারেন তাহলে শেষ জীবন বিধা আপনাদের জন্য কি করলাম ঠিক আছে সবাই একটু এটা করবেন খাতায় নোট করছি বা আজকের দিনে সবচেয়ে কম শেয়ার হচ্ছে যে কি আপনাদের রেসপন্স গেছে সবাই একটু শেয়ার করুন আপনারা আমাদের গ্রুপে করতেছেন আমাদের গ্রুপে যারা আছে এরা তো ক্লাস করতেছে বাকিরা যেন ক্লাসটা করতে পারে একটু শেয়ার করে দেন আর যদি শেয়ার না করেন ভাই অতটা পাত মানে অতটা মোমের মতো মন হয় নাই যে আপনারা চান না তারপর হচ্ছে যে কি আমরা ইয়ে করতে হবে আপনার যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক তিতিক্ষা শেষ করতে হবে হ্যাঁ টিচারদের ব্যাগ নিয়ে ঘুরছি আপনারা তো কিছুই করেন না একটা শেয়ার খালি একটা ক্লিক করবেন শেয়ার হয়ে যাবে সেটা করতে পারেন না এই যে লোগোটা দেখে একটু ইন্সপায়ারেশন নেন আমি আজকে এটা পরে আসছি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য হ্যাঁ কিন্তু দেখা যায় না ঠিক আছে আমার স্ক্রিনটা একটু ছোট তো ওকে ওকে সবাই শেষবারের মতো একবার করে সবাই টাইম লাইনে শেয়ার দেন আর বলবো না যদি না দেন তাহলে হচ্ছে যে আপনারা যে আমার কতটুকু বাধ্য কতটুকু ইয়ে চান তাহলে বোঝা যাবে ওকে আচ্ছা তা আমরা একটু খেয়াল সবাই একটু খেয়াল করি সেটা হচ্ছে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের ইংরেজি লিখিত প্রস্তুতিতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন ঠিক আছে তো যিনি সবচেয়ে বেশি সহায়তা করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিনিসটা খেয়াল করব। সেটা হচ্ছে এই হচ্ছে সেই ব্যক্তি দ্যাট মিনস দিস ইজ দ্য পার্সন হু দিস ইজ দ্য পার্সন হু তো আমরা এখানে দেখি কিভাবে হচ্ছে যে দিস ইজ দ্য পার্সন হু এবার আসেন আমাদের প্রস্তুতি সবচেয়ে সহায়তা করছেন ওই যে বললাম না করছেন করছে এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে টেন্সটা আমি প্রথম ক্লাসে কেন রেখেছি আপনারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন অনেকে বলছেন ভাই টেন্স তো পারি আপনি কেন পড়াচ্ছেন বাট ম্যাক্সিমাম কিন্তু টেন্সের প্রবলেম ছিল আশা করি আপনাদের সেই প্রবলেমটা থাকবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ মেদি আসার লিখছে ভাই ডিসি ওকে আচ্ছা তাই দেখেন হু হ্যাজ হেল্প আস মোস্ট যিনি অনেক বেশি আমাদেরকে কি করেছেন সহায়তা করেছেন থ্রু আওয়ার ইংলিশ রিট অ্যান্ড আমাদের ইংরেজি লিখিত প্রস্তুতিতে বুঝা গেছে ওকে এবার আসেন পরবর্তীতে খেয়াল করি সবাই কি বুঝছেন এটা এবার আসেন হুমের ব্যবহার আমরা এতক্ষণ হু দিয়ে যেভাবে হতে পারে সেগুলো আমরা দেখলাম এখন আমরা দেখবো হুম হুম হচ্ছে অবজেক্ট হিসেবে হুম হচ্ছে কি অবজেক্ট হিসেবে দেখেন আজকের সেন্টেন্সগুলো কিন্তু একটু বড় বড় তো এই যে আমরা কিন্তু একটা এক্সট্রা লেভেলে চলে যাচ্ছি আসতে ছোট থেকে বড়তে চলে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ক্লাসগুলো আমার সাথে সরাসরি কথা করার চেষ্টা করবেন ঠিক আছে না করলে কিন্তু হবে না ওকে হুসাইন কবির মাই ডিয়ার থ্যাংক ইউ আচ্ছা এবার আসেন আমরা হুমের ব্যবহার আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি হুম হচ্ছে হু এর অবজেক্ট হিসাবে মানে ব্যক্তিবাচক অবজেক্ট হিসাবে কে বসবে হুম বসবে আমি আবার বলছি হুম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে বসবে তাহলে আমরা একটু খেয়াল করি দেখেন এই যে হুম এটা হচ্ছে যাকে ঠিক আছে আমি লোকটাকে চিনি যাকে তুমি ভালোবাসতে চাও আমি লোকটাকে চিনি যাকে তুমি কি করতে চাও ভালোবাসতে চাও দ্যাট মিনস আমরা এখানে দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে আমি লোকটাকে চিনি আর একটা হচ্ছে কি তুমি লোকটাকে তুমি ভালোবাসতে চাও এই যে লোকটাকে না বলে আমরা কি বলতেছি যাকে হ্যাঁ তাহলে একটু দেখো আই নো দ্য ম্যান আমি ভেঙে দিচ্ছি আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি এরপর হচ্ছে কি বলছি ইউ ওয়ান্ট টু লাভ দ্য ম্যান ইউ ওয়ান্ট টু লাভ দ্য ম্যান তুমি তাকে কি ভালোবাসতে চাও তো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি তাহলে আমরা এই যে যাকে বুঝাচ্ছে এই জন্য আমরা কাকে বসাতে চাই হুমকে তাহলে আই নো দ্য ম্যান হুম ইউ ওয়ান্ট টু লাভ তার মানে এখানে লাভ আমরা দেখতে পাচ্ছি আই নো ম্যান আমি লোকটাকে চিনি হুম যাকে ইউ টু লাভ ভালোবাসতে চাও ওকে আচ্ছা এবার আসেন যে ছেলেকে তুমি ঘৃণা করো সে আমার বাল্যকালের বন্ধু যে ছেলেকে তুমি কি ঘৃণা করো সে আমার বাল্যকালের বন্ধু তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো যে ছেলেকে তুমি কি করো ঘৃণা করো সে আমার বাল্যকালের বন্ধু এই যে যে ছেলেকে বা যাকে তুমি ঘৃণা করো দেখো এই যে ছেলেকে তুমি না বলে কি বলতে পারো যে ছেলেকে না বলে তুমি কি বলতো যাকে মানে অবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে যে এই জিনিসটা খেয়াল করবো দ্য বয় হুম ইউ হেট দ্য বয় হুম ইউ হেট তার মানে হচ্ছে যে ছেলেকে তুমি কি করো ঘৃণা করো ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড আমার বাল্যকালের বন্ধু ওকে এরপরে আমরা খেয়াল করি যে লোকটাকে তুমি গতকাল দেখেছিলে সে আমার সুখ দুঃখের সাথী যে যে লোকটাকে তুমি গতকাল আমার সাথে দেখেছিলে সে আমার সুখ দুঃখের সাথী ঠিক আছে তার মানে এই যে সুখ দুঃখের সাথী ফ্রেজের অর্থ যদি তুমি না মানে ইংলিশটা না জানো তাহলে তোমার জন্য একটু কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে আরিফ আহমেদ লিখেছে ফোর শেয়ার ড্যান ভাইয়া একটা টাইম লেনে চারটা শেয়ার করছো কেমনে একটা টাইম লেনে একটা করো বেশি না ওকে আচ্ছা সৈকত সরি শক্তি বিশ্বাস ত্রিশা দিয়েছ সজিব আল হাসান ফ্রম রাজশাহী আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু ঘোষণা দিয়ে দিই আমি ভুলে গিয়েছিলাম আজকে বিকাল তিনটায় আজকে বিকাল তিনটায় তোমরা একটু সবাই শোনো ইংরেজির সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি রকমারিতে তোমরা জানো রকমারি বাংলাদেশের বুক সেলিংয়ের জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম তো রকমারির লাইভে আমি থাকবো আজকে তিনটা ইংরেজির টোটাল প্রস্তুতি নিয়ে কারণ আমি তো আজকে আপনাদের খালি রিটার্ন পড়াচ্ছি এমসি নিয়ে বেশি কথা বলতে পারছি না আপনাদের টোটাল রিটেন বিষয় নিয়ে আমি আজকে তিনটায় কয়টা ভাইয়া একটু সবাই লিখে দাও আজকে তিনটায় রকমারির পেজে লাইভে থাকব ওনাদের গেস্ট হিসাবে আজকে তাদের সাথে শেয়ার করবো স্টুডেন্টরা কীভাবে ইংরেজিতে ভালো করবে তো সেটা হচ্ছে সবাই দেখবে তোমরা উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি ওভারঅল ইংলিশটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো আমি কিন্তু তোমাদের আলাদা টাইম নিয়ে এটা করাতে হচ্ছে না তার মানে তোমরা সবাই এটা দেখতে পারবা এবং সবাই ইনশিওর করবা যে তোমরা আছো কে কোথায় থেকে দেখছো আমি কিন্তু এখানে স্টুডেন্ট এই যে যেমন সাদিয়া সুলতানা রিদি মোস্তাকিন সরকার জয় এই যে অনেকের নামগুলো কিন্তু দেখলে বুঝবো তো তোমরা হচ্ছে যে ওইখানে হচ্ছে অবশ্যই থাকবে এবং তোমরা আছো কি না হ্যাঁ যে এরকম করতে পারো মহসিন ভাইয়া রিটেন কোর্স নামটা দিয়ে ইয়ে করে দিও তাহলে আমি বুঝবো যে তোমরা হচ্ছে কি ওইখানে আছো ক্লাসগুলো করতেছ ঠিক আছে আচ্ছা তো আমি যেই জিনিসটা বলছিলাম তোমরা তিনটায় আজকে কিন্তু এটা দেখবা বা যদি খুঁজে না পাও আমার টাইম লাইনে পাবা ওইটা তোমাদের এমসিকিউ রিটেন রিটার্ন দুইটা নিয়ে একটা সাজেশন সাজেশনের মতো আমি হচ্ছে যে ওনাদের প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সেই লাইভটাতে থাকবো তোমরা সকলে কি আমন্ত্রিত আর লিখে দিবা কে কোথায় থেকে দেখছো আর সাথে নামের সাথে লিখে দিবা ডব্লিউ মানে রিটেন সি ডব্লিউ সি দিয়ে লিখলে হবে আমি বুঝবো কে কিভাবে দেখছো ওকে আচ্ছা রাত নাকি দুপুরে এসকে সাগর কবির ঠিক আছে এই লোকের সেন্স অফ হিউমর একবারই কম সে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের বলবে আমি তোমাকে ড্যাশ করি একজনে বলবে না কারণ সে আসলে এখনো তফাত বুঝতে পারতেছে না ওকে হ্যাঁ তিনটায় ওকে তাহলে দেখি আপনারা আশা করি ট্রান্সলেশনটা করে ফেলেছেন দা ম্যান হুম ইউ স ই স্টারডে দ্য ম্যান যে লোকটাকে তুমি দেখেছিলে গতকাল তাহলে দ্য ম্যান হুম ইউ স ই স্টারডে ইজ মাই কম্পেনিয়ান অফ জয়েজ অ্যান্ড সরোজ আমার সুখ দুঃখের সাথী তার মানে কম্পেনিয়ান অফ জয়েজ অ্যান্ড সরোজ মানে সুখ দুঃখের কি সঙ্গী বা সাথী ওকে আচ্ছা এরপরে আমরা একটু খেয়াল করবো সেটা হচ্ছে পরবর্তী টাইম প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হুমের ব্যবহার আচ্ছা ভাইয়া এটা তোমরা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে আমি যখন ক্লাসে গ্রামার পড়াই অনেকেরই এটা প্রবলেম যে ভাইয়া কখন দা হুম উইথ বসে মানে উইথ হুম বসে কখন এগেনস্ট হুম বসে কখন অ্যাবাউট হুম বসে কখন অন হুম বসে কখন উইথআট হুম বসে এই জিনিসটা নিয়ে তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করে হওয়া করা হয়ে ওঠে না এখানে আমার স্টুডেন্টরা আছো বেশ করে যারা আমার কাছে প্রাইভেট বা হচ্ছে যে আলাদা ব্যাসে পড়ো তারাও আছো তাদের এটা প্রবলেম আছে আমার এই জন্যই আমি এটা একটু ভালো ফোকাস করে তোমাদের কাছকে শেখাতে চাই আমি তোমাদের কাছকে এটা শেখাতে চাই এই কারণে তোমরা অনেক বেশি প্রবলেম ইয়ে করো আচ্ছা ভাইয়া বি ইউনিটে ফিফটিন মার্কসের জন্য এমসিকিউর কোন গ্রামার বইটা পড়ব আচ্ছা আপনাদের বই সম্পর্কিত বই সম্পর্কিত সাজেশন সম্পর্কিত যে বিষয়টা আমাকে মানে যে কোনো সাজেশন সম্পর্কিত আপনারা আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব সেটাই করার জন্য অথবা আপনাদের রায়হান ভাইয়াকে অথবা আপনাদের সাদমান ভাইয়াকে নক দিবেন অথবা নাবিল ভাইয়াকে নক দিবেন তারা হচ্ছে যে এই জায়গাটা হেল্প করতে পারবে আমিও করতে পারবো ইনশাল্লাহ ওকে তাহলে আসেন এই যে অবজেক্ট হিসাবে একটু খেয়াল করি ভাইয়া এটা একটু খুব আপনাদের মানে আমার মনে হচ্ছে একটা ডিমান্ডেড টপিক এই জায়গাটা এটা একটু মনোযোগ দিবেন যে বলছে কি দা ম্যান হুম যে লোককে দ্য ম্যান উইথ হুম এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি দা ম্যান হুম এটার ব্যবহার এতক্ষণ পড়ছি যে যে লোককে দা বয় হুম ঠিক আছে যে বালকটিকে এটা আমরা এতক্ষণ পড়ে আসছি বাট উইথ হুম ফর হুম টু হুম অ্যাবাউট হুম এগুলো আমরা কখন ব্যবহার করি এটা আমরা কখন ব্যবহার করব। ঠিক আছে সেটা আমাদের বুঝতে হবে তো দেখেন ম্যান উইথ হুম যে লোকের সাথে যখন এটা বুঝাবে যে কোনো লোকের সাথে বুঝাচ্ছে বা যে লোকের সাথে আমরা অবশ্যই কাকে দিব ম্যান উইথ হুম এবার আসেন যে লোকের জন্য তার মানে কি হবে দা ম্যান ফর হুম তারপর দা ম্যান টু হুম যে লোকের কাছে অথবা যে লোকের সাথে তারপর দাম ম্যান অ্যাবাউট হুম যে লোকের সম্পর্কে ঠিক আছে তো এই যে যে লোকের সম্পর্কে বা যে লোকের বিষয়ে এই জিনিসগুলো একটু ভালোভাবে আপনারা নোট ডাউন করেন এটা কিন্তু আপনাদের অনেকের কাছে নাই হয়তো অনেকে পান নাই বাট আমাদের রিটেন হেক্স বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে উইথ হুম ফর হুম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই ঠিক আছে সাইব শরীফ লিখেছে জান্নাতুল হিকমা কেন শেয়ার করলি না তাহলে ক্লাস করিস কেন থ্যাংক ইউ সাইব এই যে আমার কিছু ভক্ত মানে ভক্ত না আমার কিছু মাই লাভ আছে মাই আমার ভালোবাসা আছে শরীফ রকি তারপর হচ্ছে অনেকগুলো আছে আমি আসলে সবার নাম বলতে পারি না তোরা মনে কষ্ট নিস না তোরা যারা আছিস আর তোদের সকলের প্রতি ভালোবাসা রইলে বলছে তোরা না ক্লাস করতেছিস ভাই জন্য আমি একটু জাস্ট চাচ্ছি কি শেয়ারই তো নাকি এর বেশি তো কিছু চাচ্ছি না তো এটা যদি না করেন দেখেন আপনার বন্ধু বান্ধবী খুঁজে দিচ্ছে যে আপনি কেন দিচ্ছেন না ওকে ওকে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু সবাই নোট ডাউন করে নেবেন আরও কিছু বাকি আছে দ্য ম্যান উইদাউট হুম যে লোক ছাড়া দেখেন এগুলো ট্রান্সলেট করতে গেলে অনেক বেশি কাজে লাগবে ভাই আপনাদের একটু একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ সাকিব রুমি বলছে আমার নাম কইবেন না ভাই কইসি ভাই থ্যাংক ইউ আচ্ছা তারপর হচ্ছে ধন্যবাদ রে শেয়ার করার জন্য ওকে দ্য ম্যান অ্যাগেন্স্ট হুম যে লোকের বিরুদ্ধে এই যে লোকের বিরুদ্ধে আচ্ছা আমি আরেকটা জিনিস বলি আপনার একটু সবাই নোট ডাউন করতে থাকেন আরেকটা জিনিস হচ্ছে আমার যারা স্টুডেন্ট মানে প্রাইভেট স্টুডেন্ট এরা যদি না চাই তো আপনাদের এই কোর্সটা হতো না ওরা আসলে আমাকে সাহস দিয়েছে যে ভাইয়া যেটা আপনি নিবেন ওদেরটাও নেন হ্যাঁ তো সেই জায়গায় আমি আপনারাও একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন দেখেন ওরা কিন্তু অলরেডি আমার সাপোর্ট করতেছে হ্যাঁ আসেন তো দা ম্যান ম্যান হুম হুম যে যে লোকের লোকের বিরুদ্ধে অন উপর ঠিক আছে দ্য ম্যান ইন ফেভার অফ হুম যে লোকের পক্ষে যদি পক্ষে বুঝা কি দিবেন ইন ফেভার অফ উপর বুঝালে কি অন হুম বিরুদ্ধে বুঝালে কি অ্যাগেনস্ট হুম ছাড়া বুঝালে কি হবে উইদাউট হুম তারপর হচ্ছে বা লোকের সাথে উইথ হুম ফর হুম টু হুম কোনো লোকের কাছে বা সাথে বুঝালে অ্যাবাউট হুম কোনো লোক সম্পর্কে বুঝালে কি হবে অ্যাবাউট হোম হবে ওকে আচ্ছা এবার আসলে আমরা খেয়াল করি ফ্রম হুম আর একটা হচ্ছে কি ফ্রম হোম যার কাছ থেকে অথবা যাদের কাছ থেকে ঠিক আছে যেমন আমরা বলি না যে বাবা মামা বাবা আমাদের বাবা মা এমনজন ব্যক্তির আমার বাবা মারা এমন ব্যক্তি যার থেকে বা যার কাজ থাকে অনেক টাকা পয়সা নেই ঠিক আছে অনেক ভালোবাসা পাই ঠিক আছে তো এখানে আমরা যদি কাছ থেকে বোঝাই এরকমভাবে যদি আমরা করি তাহলে ফ্রম হোম হবে কি হবে ফ্রম হোম হবে তাহলে একটু দেখো আমি একটা দিচ্ছি তোমরা একটু এটা সবাই ট্রান্সলেট করবে যে তুমি যার কাছ থেকে এই কথা শুনেছ যার কাছ থেকে এই যে তুমি যার কাজ থেকে এরটুক খালি খেয়াল করো তুমি যার কাজ থেকে দ্যাট মিনস এরটুক যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের একটু সহজ হয়ে যায় তাহলে হচ্ছে ফ্রম হোম তাই তো যার কাছ থেকে এখানে কি হবে ফ্রম হোম আনতে হবে তাহলে এ কথা শুনছ বা শুনেছ তিনি আমার পরিচিত ওকে সবাই ট্রান্সলেট করার চেষ্টা করো এখানে ফ্রম হোম দিয়ে করতে হবে কারণ হচ্ছে যার কাজ থেকে বোঝাচ্ছে ওকে যেমন দেখো দ্য পারসন দ্য পার্সন ফ্রম হোম দ্য পার্সন ফ্রম হোম যার কাছ থেকে ইউ হ্যাভ হার্ড যার কাছ থেকে শুনেছ ইজ নোনু মি সে আমার পরিচিত বা তিনি আমার পরিচিত তাহলে আমরা কি পাচ্ছি যে ফ্রম হোম ইউ হ্যাভ হার্ড যার কাছ থেকে শুনেছ ইজ নোনু মি ইজ নোনু মি তার মানে হচ্ছে যে কি সে আমার পরিচিত আমাইরা হ্যাঁ ছোট্ট বন্ধু আমাইরা তারপরে সব পরেরটা যায় ম্যান উইথ হুম আমি প্রতিটার সাথে একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি কারণ অনেকগুলো তো এগুলো সবগুলো দিতে গেলে আমাদের দুই তিন ঘন্টা ক্লাস লাগে আর দেখো আমি তোমাদেরকে যে জিনিসগুলো দাঁড় করিয়ে দিচ্ছি তোমাদেরকে যেগুলো শিখাচ্ছি তোমরা যদি একটু প্র্যাকটিস করো ভাই তোমাদের ট্রান্সলেশন নামক যে ভয়টা দেখো আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে তোমাদের টেন্স সংক্রান্ত মডাল সংক্রান্ত এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ভয় কেটে যাবে এরপর আজকে রিলেটিভ প্রোনাউন পারলে তোমার দেখবা যে এই ট্রান্সলেশনের বেসমেন্টটা দাঁড়িয়ে যাচ্ছে এবং আমি যখন তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন করাবো আমি যখন তোমাদের প্যাসেজ প্যাসেজ ট্রান্সলেশনটা করাবো আমার মনে হয় তোমরা তখন একটা সাহস পাবে তখন তোমরা বলবে যে ভাই আমরা অনেক কিছু শিখেছি ঠিক আছে তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো একটু মনোযোগ দাও একটু আমার সাথে ক্লাসগুলো করো যাতে করে তোমাদের উপকার হয় সত্যি কথা কি আমি ক্লাসগুলো ডিলেট করতে মানে চাই কিন্তু হচ্ছে যখন দেখি যে না ছেলে পেলেরা খুব ভালোভাবে চাচ্ছে ভাই ক্লাসগুলো ডিলেট করেন না আমরা এই সমস্যা ওই সমস্যা এই জন্য আমি যে সিদ্ধান্ত ছি যারা একবারে রিজন দেখাতে পারবে যেমন তোমরা যদি কোনো কোচিং ক্লাস করো যারা বিভিন্ন কোচিং আসো দেখবে যে তোমাদের কোনো কারণ দর্শনায় তোমাদের রেকর্ড দেয় তো এইরকম মনে হয় করা উচিত ঠিক আছে আচ্ছা এবার আসেন যে লোকের সাথে যার সাথে যাদের সাথে ঠিক আছে যে লোকের সাথে তুমি এই অকাশটা করেছ আকামটা করেছ সে ভালো না ঠিক আছে যে লোকের সাথে তুমি সেখানে গিয়েছিলে সে অত্যন্ত ভদ্রলোক আমরা বলি না এভাবে যে লোকের সাথে তুমি যে লোকের সাথে তুমি অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছ সে ভালো স্টুডেন্ট ঠিক আছে এইভাবে আমরা যখন বলি তখন আমাদের এটা হয় তাহলে দেখো আপনি যাদের সাথে কাজ করতেন আপনি যাদের সাথে এই যে দেখেন যাদের সাথে যাদের সাথে তাহলে আমরা কি দিব উইথ হুম দিব কি দিব উইথ যেহেতু সাথে বোঝাচ্ছে তাহলে সবাই একটু অ্যান্সারটা করবেন দ্রুত আমি একটু দ্রুত যাচ্ছি যে সবাই একটু দেখেন কি হবে মনিয়াত ফারা ফারানিক এগুলো ক্রিমিনাল এই ক্রিমিনালগুলা ধরতেছি কেন ক্রিমিনাল ওরা বুকে চিন চিন করে তাই না মেহেদি হাসানের এত চিন চিন কই থেকে আসে রে বেড়া মাত্র ইন্টারমিডিয়েট পাশ করছোস ইন্টারমিডিয়েট থার্ড ইয়ার আছো না ফোর্থ ইয়ারে যাক যাই হোক এখানে আছি সেহোনিয়া তো তাড়াতাড়ি চিন চিন করে ওষুধ খাইস গ্যাস্ট্রিকের ওষুধ রোজা দেয়া না ইফতারে পরে খাইস ঠিক আছে দীপিতা সরকার লিখেছে উই থুম ইউয়া কাম ওরে আল্লাহ আমি সারা সবাই ভালো স্টুডেন্ট আ এত ডিপ্রেসড মানুষ আছে তোমাদের তো মোটিভেশন দরকার রে আচ্ছা কুরবানা প্রত তো লাগেছে অনেক ভদ্র ঠিক আছে আসেন তো এটা সবাই ট্রান্সলেট করছেন কিনা একটু দেখি দা পারসন উইথ হুম ইউ ওয়ার্ক ঠিক আছে তার মানে আপনি যার সাথে কাজ করতেন তিনি একজন কি দক্ষ পেশাজীবী আপনি যার সাথে কাজ করতেন তিনি একজন কি দক্ষ পেশাজীবী ওই যে বললাম না যে তুমি যার সাথে ঘুরো যার সাথে থাকো সে একজন ভালো স্টুডেন্ট সে একজন ভদ্র মেধাবী পারে তো এই জিনিসগুলো যখন আমরা বুঝাবো তাহলে হচ্ছে কি দ্য পার্সন উইথ হুম ইউ ওয়ার্ক তার মানে হচ্ছে দ্য পার্সন উইথ হুম একটু পর্যন্ত আমরা নিলাম কারণ আমাদের অর্থ হচ্ছে আপনি যার সাথে কাজ করতেন যে কাজ করতেন ইউ ওয়ার্ক ইউ ওয়ার্ক তার বলছে তিনি একজন দক্ষ পেশাজীবী তো তুমি এখানে আবার তিনি কথাটা উঠান লাগবে না কারণ এখানে তুমি দা পার্সন কি তার কথাটা বলে দিয়েছ এই জন্য কি হবে ইজ এ স্কিলড প্রফেশনাল এখানে আলাদাভাবে আমাদের বলা দরকার নাই ওকে সানজিদা লেগছে এত শেয়ার করলাম দেখাইলো না পুরা কপাল আমার আচ্ছা এবার আসেন দা ম্যান ফর হুম ঠিক আছে বলে না যে তুমি আমার লোক সেই লোক যার জন্য আমার জীবনটা কি দিয়ে দিতে পারবো ঠিক আছে বলে যে তো তুমি এমন আমার লোক যার জন্য আমি বাসমুরা ও সরি বাসমুনা ঠিক আছে যার জন্য আমি কি বাসমুরা বাসমুনা যার জন্য কি না যে তুমি আমার এই পেয়ারা লোক যার জন্য আমি কি বাসবোনা ঠিক আছে তো এরকমভাবে আমরা প্রকাশ করি না বা এরকমভাবে আমরা কিন্তু বলি তো এই জায়গাগুলো আমরা অ্যান্সার করতে হবে দাম্যান ফর হুম এখানে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করছি যে লোকের জন্য ঠিক আছে তো এখানে এটাও বলতে পারো যে যে লোকের জন্য আমরা রিটেনে কিছু শিখতে পেরেছি সেই লোকটা মহসিন ভাই বলতে পারি না আমরা যে যে লোকের জন্য আমরা কিছু হলেও রিটেন শিখতেছি সেই লোকটা মহসিন ভাই ঠিক আছে বা যার জন্য আমরা একটু শিখতেছি সে হচ্ছে কি মহসিন ভাই এভাবে আমরা বলি তো সেই ক্ষেত্রে কি হয় হ্যাঁ এই যে আচ্ছা মহসিন ভাইটা বাদ দিলাম অনেক বড় একটা জিনিস বড় একটা সেন্টেন্স দিয়েছি তোমরা দেখি পারো কি না যে ব্যক্তির জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি সে হচ্ছে আমার হারিয়ে যাওয়া ঠিক আছে আমার হারিয়ে যাওয়া বন্ধু আমার হারিয়ে যাওয়া কি কি অনেক কিছু তো আছে হ্যাঁ তো এইটা তো আমরা একটু খেয়াল করি যে ব্যক্তির জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষা করছি সে হচ্ছে আমার হারিয়ে যাওয়া ভাই তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা একবারে সিম্পলি আমরা খেয়াল করবো সেটা হচ্ছে যে ব্যক্তির জন্য দ্য পার্সন ফর হুম দ্য পার্সন ফর হুম উই আর ওয়েটিং যেমন আমরা যুগ যুগ ধরে অপেক্ষা করছি এই যে করছি এটা কোনটেন্সে আছে ভাইয়া অবশ্যই কি হুম যে ব্যক্তির জন্য পেলাম এবার আসেন আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি দ্যাট মিন্স আই এম ওয়েটিং ফর এইজেস এইজেস মানে কি যুগ যুগ ধরে আই এম ওয়েটিং ফর এইজেস সে হচ্ছে আমার হারিয়ে যাওয়া ভাই তার মানে কি হবে ইজ মাই তাই তাইতো তাহলে আমরা একটু দেখি কিভাবে হচ্ছে যে দ্য ম্যান ফর হুম আই এম ওয়েটিংস ইজ মাই ব্রাদার ইজ মাই লস্ট ব্রাদার দেখো কিভাবে আমরা করছি যে ব্যক্তির জন্য তাহলে দ্য পার্সন ফর হুম দিলাম আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি তার মানে কি হবে আই এম ওয়েটিং ফর এইজেস আই এম ওয়েটিং ফর এইজেস এই যে সে হচ্ছে আমার হারিয়ে যাও ভাই তাহলে যে ব্যক্তি যে ব্যক্তিটা তো আমরা দিয়ে দিয়েছি রিয়েলিটি প্রোনাউন দিয়ে আমরা সে হচ্ছে এই যে এগুলা লেখার দরকার নাই কি হবে ইজ মাই লস ব্রাদার কারণ সাবজেক্টটা আমরা আবার আনার দরকার নাই কারণ আমরা ওই যে হুম দ্বারা অথবা এই যে যে ব্যক্তিকে আমরা প্রকাশ করে ফেলেছি এই জন্য আর আলাদা আনা লাগবে না সবাই কি বুঝছি ভাইয়া সবাই বুঝছি ওকে থ্যাংক ইউ আসেন পরবর্তী চলে যাই যাদের জন্য তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ তারা আজ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেখো যাদের জন্য তুমি তার মানে হচ্ছে যে যাদের জন্য তুমি এই যে আমরা এখানে জন্য তুমি আসছে বা যাদের জন্য আসছে তার মানে কি ফর হুম নিব তাহলে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ এই যে এটাকে তুমি আলাদা করো তাহলে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ এটা আমরা কিভাবে করব। ঠিক আছে হ্যাঁ রাফিদুল থ্যাংক ইউ উরবানা শরীফ তোরা কী করতে ঠিক বলি আচ্ছা মোনালিসা মিশু হ্যাঁ অ্যান্সার দিয়েছ থ্যাংক ইউ নাজমুল লিখেছে আমি চোখ দিয়ে যা দেখি তাই কঠিন হয়ে যায় কেন ভাই তোর বড় সমস্যা চোখ দিয়ে যা দে তাই কঠিন হয়ে যায় ভাই আমার দিকে তাকাইস না ভাই আমি কঠিন হইতে চাই না আমি যেরকম আছি সেভাবে তোর চোখ যেন আমার দিকে না পড়ে ঠিক আছে শুধু আমার না বাংলাদেশের সকল মানুষের দিকে যেন না পড়ে মানুষ কঠিন হলে সমস্যা ঠিক আছে আচ্ছা হ্যাঁ দোস ফর হুম এই যে যাদের জন্য এটা কিন্তু একটা প্লুরাল ঠিক আছে যাদের বুঝাচ্ছে যার জন্য বলে নাই যেহেতু প্লুরাল তার লিখেছে দোষ ফর হুম ইউ হ্যাভ ওয়েস্টেড এই যে বলছো তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট তাই না ভাই প্রেজেন্ট টেন্স তাহলে হবে কি ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর ভ্যালুয়েবল টাইম এবার বলছে কি তারা আজ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাহলে আর কনসপায়ারিং অ্যাগেনস্ট ইউ এই যে আজ তারা ষড়যন্ত্র করছে দ্যাট মিন্স তাদের এটা কি চলমান কন্টিনিউয়াস যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি বলবো কনসপায়ারিং অ্যাগেনস্ট ইউ ওকে ভাই বুঝছো কি সবাই সবাই কি বুঝছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আরে কমেন্ট রে তোদের কমেন্ট কিছু কিছু কমেন্ট পড়লে অনেক কিছু বলতে হয় এই কমেন্টের মানে আমি রিপ্লাই দিতে পারি একটু সুন্দরভাবে কিন্তু এগুলো দিলে টাইম লস্ট হবে হ্যাঁ তো টাইম যেহেতু ওয়াস্ট হবে এই জন্য আমি এটা দিতে চাচ্ছি না আপাতত এই কমেন্টগুলোর উত্তর আসে একটু খেয়াল করি দ্য ম্যান টু হুম যে লোকের কাছে অথবা যে লোকের সাথে ঠিক আছে তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো দা ম্যান টু হুম এই লোকের কাছে যাও মানে ওই লোকের কাছেই যাও সেই কাজটা করতে পারবে ঠিক আছে তো আমরা দেখি কি হয় যে মেয়ের সাথে তুমি কথা বলছ সে তোমার বাবার পরিচিত ঠিক আছে বলছে এই বেটা কার সাথে কথা বলছে কিন্তু তোর আব্বার পরিচিত ঠিক আছে তো কি বুঝাচ্ছে যে মেয়ের সাথে তুমি কথা বলছ অথবা যে মেয়ের সাথে বলতে তার সাথে কথাটা কনভারসেশনটা বোঝাচ্ছে তাহলে এখানে আমরা দেখি কি হয় দা গার্ল টু হুম গার্ল টু হুম যে উইথ সাথে মানে কি কোথাও যাচ্ছে কোন একটা কাজ করাচ্ছে বাট এখানে বলছে যে টু হুম তার মানে হচ্ছে যে মেয়ের কাছে তুমি কথাগুলো বলছো যে মেয়ের কাছে তুমি কথাগুলো বলছো তাহলে দ্য গার্ল টু হুম কথা বলছো এটা হচ্ছে কন্টিনিউয়াস তার মানে কি দিব ইউ আর তোমার বাবার পরিচিত ঠিক আছে আচ্ছা মুর্শেদা স্মৃতি আনসার দিচ্ছ তৌসী চৌধুরী আচ্ছা তারপর বৃষ্টি সুলতানা ওকে আচ্ছা তো তোমরা হচ্ছে যে অনেকে হচ্ছে নোট করে আমাকে মেসেজ করো আমাকে মেসেজ করার দরকার নাই তোমরা নোটগুলো গ্রুপে দিও তাইলে হচ্ছে যে তোমাদের বন্ধু-বান্ধবরা উপকৃত হবে ভাই আমি নোটগুলোতে কি করবো আমার কাছে তো আছেই ঠিক আছে তো তোমরা হচ্ছে যে গ্রুপে ও আমাদের তো একটা ঘোষণা দিয়ে ফেলছে অলরেডি তোমাদের আমার প্রিয় রায়হান আমার স্নেহভাজন খুব ভালো ক্লাস নেয় রায়হান সেন উনি হচ্ছে যে অলরেডি বলে দিয়েছেন যে আপনাদের যাদের নোটগুলা ভালো হবে তাদের জন্য কি হবে পুরস্কারের ব্যবস্থা আছে আমাদের পুরস্কারটা দিয়েছে মনে হয় মডেল টেস্ট বই ফাইনাল টেস্ট মডেল টেস্টটা তো লাগে শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়ার জন্য দশ পনেরো দিন বিশ দিন মডেল টেস্ট সলভ করতে হয় তা ওইটা আপনার পেয়ে যাবেন আমরা ওইখান থেকে আবার দেখবো কারা ভালো করে নোট করেছেন ঠিক আছে আচ্ছা তো একটু খেয়াল করি একটু খেয়াল করি দ্য গার্ল টু হুম ইউ আর টাকি ইজ টু ইউর ফাদার আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন আর টেন্সের বিষয়টা একটু খেয়াল রাখবেন হ্যাঁ এই জন্য আমি টেন্স সবার প্রথমে নিয়েছি আর যারা ক্লাসগুলো করেন নাই এখন পর্যন্ত তারা করে নেবেন এখনো পর্যন্ত ডিলেট করি নাই আছে ঠিক আছে ডিলেট করতে গেলে ওই যে বললাম না কঠিন মানুষ না তো তরল মানুষ প্রবলেম হয় এখানে এরপরে আসেন আমরা খেয়াল করি দ্য ম্যান উইদাউট আউট হুম বলে না আমি তোমারে ছাড়া বাসমোনা এই লুক ছাড়া আমি কি বাসমুরা তো এই জিনিসগুলা হয় তো এইটার জন্য আমরা কি ইউজ করব দা ম্যান উইদাউট হুম তো আমি একটু দ্রুতই যাচ্ছি যে ব্যক্তি ছাড়া তুমি সেখানে যেতে চাও বা যেতে চাও না সে এখন নেই যে বলে যে তুমি যে লোকটা ছাড়া সেখানে যাইতে চাও না সে কিন্তু এখানে নাই ঠিক আছে তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে ব্যক্তি ছাড়া এই যে এইটুকটা আমরা খেয়াল করব। এটা একটু খেয়াল করলাম এরপর আসো তুমি সেখানে যেতে চাও এই যে ওয়ান্ট যেতে চাওয়া বোঝাচ্ছে এখন আশা বলছে যে চাও না নেগেটিভ করে দিব খালি নটটা ইউজ করে দিব সে এখন নেই তার মানে সে এখানে নাই ওকে আচ্ছা তো এখানে খেয়াল করি দ্য পার্সন উইদাউট হুম যে ব্যক্তি ছাড়া আমরা পেয়ে গেলাম দ্য পার্সন উইদাউট হুম ইউ ডোন্ট ওয়ান্ট টু গো তুমি যেতে চাও না তাহলে কি হবে ইউ ডোন্ট ওয়ান্ট টু গো দেখো অল্প অল্প করে তোমরা ট্রান্সলেট করে একবার ইজি হয়ে যাবে তাহলে ইউ ডোন্ট ওয়ান্ট টু গো কোথায় দেয়ার সেখানে ইন হিয়ার নাও সে এখন এখানে নেই সে এখন এখানে কি নেই ওকে আচ্ছা এরপরে বিরুদ্ধে বা বিপক্ষে বুঝালে এখন বিপক্ষে বা বিপক্ষে বা বিরুদ্ধে যখন আসলো তুমি যদি না দিয়ে উইথ দাও অন দাও তাহলে কিন্তু হবে না ওইখানে কি দিতে হবে দিতে হবে কারণ এখানে কি বিপক্ষে বুঝাচ্ছে ওকে আচ্ছা আচ্ছা একটু খেয়াল করি সুমাইয়া কান্ত তনিমা তোর মায়ের আছে কপালে বায়ু নাই আচ্ছা একটু খেয়াল করি ব্যক্তির বিপক্ষে তুমি অবস্থান করেছ আচ্ছা এখানে যেটা মনে গেছে যে ব্যক্তির বিপক্ষে তুমি অবস্থান করেছ সে দোষী নয় এখানে যেটা একটু কারেকশন করে নাও যে আছে যারা নোট করবে সেখানে একটু তোমরা লিখে রাখো যে ব্যক্তির বিপক্ষে তুমি অবস্থান করেছ সে দোষী নয় সে দোষী নয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির বিপক্ষে বোঝাচ্ছে তাহলে হচ্ছে দ্য পার্সন অ্যাগেনস্ট হোম দ্য পার্সন অ্যাগেনস্ট হোম এবার তুমি অবস্থান করেছ এই যে তুমি অবস্থান করেছ কোন টেন্স তোমাকে দেখতে হবে সে দোষী নয় তাহলে আমরা একটু খেয়াল করি যে দ্য পার্সন অ্যাগেনস্ট হুম ইউ হ্যাভ স্টুড এই যে করেছো করেছেন এরকম বুঝালে কি হয় প্রেজেন্ট পারফেক্ট তাহলে ইউ হ্যাভ স্টুড ইজ নট গিলটি সে দোষী নয় ওকে ভাই জানেরা দেখেন টেন্সের বিষয়টা কিন্তু আসতেছে বারবার ওকে এবার আসেন পরেরটা চলে যাই দ্য ম্যান অন হুম যে লোকের উপরে এই কাজটার দায়িত্ব পড়ছে সেই কাজটা করবে ঠিক আছে যে লোকের উপরে এমসিকিউ দেখার কি দায়িত্বটা নেবে এরকম ভাবে যখন বলি তাহলে কি হয় যে লোকের উপর কেউ নির্ভর করতে পারে না সে জীবনে কখনোই উন্নতি করতে পারে না আমি একটু যেগুলো সেন্টেন্সগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের ভয়টা কেটে যায় তাই দেখো যে লোকের উপর দ্য ম্যান অন হুম এই যেখানে কেউ নির্ভর করতে পারে না দ্যাট মিনস নেগেটিভ সেন্স টানবো সে জীবনে কখনই উন্নতি করতে পারবে না বা পারে না তো এখানে দেখেন আমরা একটু খেয়াল করি দ্য পারসন অন হোম যে লোকের উপর নান ক্যান রিলাই ঠিক আছে নান ক্যান রিলাই কেউ কি করতে পারে না ডিপেন্ড করতে পারে না এখন অনেকে বলে ভাইয়া এখানে তো রিলাই সাথে অন বসে না ভাইয়া অনটা এখানে আমরা নিয়ে ফেলছি এই জন্য রিলাই অন দেওয়ার দরকার নেই ওকে ক্যান নেভার ডেভেলপ ইন লাইফ যে কি করতে পারবে না জীবনে উন্নতি করতে পারবে না তাহলে হচ্ছে দ্য পারসন অন হুম নান ক্যান রিলাই ক্যান নেভার ডেভেলপ ইন লাইফ ওকে এবার আসেন আমি একটু দ্রুতই যাব আমাদের টাইম খুব দ্রুত চলে যায় কেন যে বুঝি না দ্য ম্যান অ্যাবাউট হুম যে লোকের বিষয়ে যে যে লোকের বিষয়ে তুমি এই কথাটা বলছো সে আসলে এমন না আমরা এভাবে বলি না বা এভাবে আসলে কিন্তু আমরা কিভাবে দিব সেটা একটু খেয়াল করব। দেখো আমি একটু দ্রুতই যাচ্ছি যে লোকের সম্বন্ধে তুমি কথা বলছ সে এই কাজটা করেছে তার মানে এই যে সম্বন্ধে সম্পর্কে বসলে বা বিষয়ে বললে আমরা কি অ্যাবাউট বসাবো কাকে বসাবো অ্যাবাউট বসাবো দ্য ম্যান অ্যাবাউট হুম ইউ আর টকিং হ্যাজ ডান দিস ওয়ার্ক একটু দ্রুত সবাই করে নিবে বা স্ক্রিনশট নিয়ে নাও মারুবা মমিতা তারপর হচ্ছে মিতু তোমরা অ্যান্সার দিচ্ছ আমি পরে কি এরপর আমরা পরবর্তীতে কই হুজ খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিক ব্যক্তিবস্তু প্রাণীর ক্ষেত্রে যার যেটি যাদের এগুলার ক্ষেত্রে কি হুজ বসে এটা মালিকানা বোঝায় ঠিক আছে এটা হচ্ছে কি বুঝায় মালিকানা বুঝায় প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার তোমার আমাদের কোনো কিছু কি কি নাউনের মালিকানা আমরা যেটাকে পসেসিভ বলি ঠিক আছে তো এগুলা নিয়ে বিস্তারিত যদি গ্রামার কোনো ক্লাস নিই তাহলে সেগুলোতে আলোচনা করা যেতে পারতো তো আমি হচ্ছে যেহেতু রিটেন এগুলা বেশি ইয়ে করবো না একটু খেয়াল করি এই হচ্ছে রাহুল তার বাবা খুব সৎ কার বাবা ভাই বলেন তো রাহুলের বাবা দ্যাট রাহুলের বাবা মালিকানা বুঝাচ্ছে রাহুলের আব্বা তার এটা হচ্ছে কি মালিকানা বা মালিনা সেই ক্ষেত্রে আমরা কি কে আনবো হুসকে আনবো তা হচ্ছে এই হচ্ছে রাহুল তার মানে ইট ইজ রাহুল যার বাবা খুব সৎ তার মানে কি হুস ফাদার যার বাবা হুস ফাদার ইজ ভেরি অনেস্ট তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে যার বাবা দ্যাট হচ্ছে যাদের বাবা যার বাবা যাদের মোবাইল মোবাইল যার যার গড়ি তা আবার হচ্ছে যাদের গড়ি এই জিনিসগুলো আমরা কি মালিকানা বোঝাচ্ছি তা আমরা দেখি কি হচ্ছে দিস ইজ রাহুল হিজ ফাদার ইজ ভেরি অনেস্ট তাহলে যে তার বাবা খুব সৎ না বলে আমরা কি বলতে পারি দিস ইজ রাহুল হুজ ফাদার এই যে হিজ ফাদার না বলে আমরা কি বলতে পারি হুস ফাদার কারণ এখানে কি মালিকানাটা নিয়ে আসতেছি বললাম ওকে তারপরে খেয়াল করি এই সেই ছাত্রছাত্রী যাদের শিক্ষক একজন বিদ্যান ব্যক্তি এই সেই ছাত্রছাত্রী যাদের শিক্ষক একটু খেয়াল করো হুজ টিচার হুজ টিচার আবার দেখো এই সেই রোহিঙ্গা জনগোষ্ঠী যাদের বাড়িঘর তাহলে হুজ হাউজ অথবা হুজ রেসিডেন্স তার মানে হচ্ছে যে যে হুজ প্লাস কি নাউন তাহলে একটু সবাই একটু কমেন্ট করবো একটু দ্রুত দেখি কমেন্ট করো এই দুইটা ট্রান্সলেশন কি হবে এই দুইটা ট্রান্সলেশন কি হবে সবাই একটু কমেন্ট করো আচ্ছা ওকে কি হচ্ছে শেয়ার করো নাই শেষবারের মতো আর বলতে পারবো না একটু শেয়ার করে দাও যাতে করে ম্যাক্সিমামের কাছে পৌঁছায় খুব দ্রুত দেখে নিতে পারে কারণ যদি না থাকে তাহলে তো আর পাবে না পড়ে ঠিক আছে আচ্ছা হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাও দ্রুত কি হতে পারে আমি অলরেডি বেসিকটা বলে দিয়েছি এই সেই ছাত্রী বা ছাত্রছাত্রী এই সেই বালক দিস ইজ দ্য বয় অথবা দিস ইজ দ্য স্টুডেন্টস এগুলো আমরা কি করতে পারি যেমন দেখো দিজ আর দ্য স্টুডেন্টস যেহেতু এখানে স্টুডেন্টস প্লুরাল আছে তাহলে কি হবে দিজ আর দ্য স্টুডেন্টস এই সেই ছাত্রছাত্রী হুজ টিচার ইজ এ লার্নড ম্যান একজন বিদ্যান ব্যক্তি আবার দেখো এই সেই রোহিঙ্গা জনগোষ্ঠী তার মানে এই সেই রোহিঙ্গা জনগোষ্ঠী দ্যাট মিনস প্লুরাল আছে তাহলে দিস টি এস আই এস হবে না কি করতে হবে প্লুরালটা নিতে হবে তাহলে কি হবে দিজ আর দ্য রোহিঙ্গা পিপল দিস আর দ্য রোহিঙ্গা পিপল হুজ হাউজেস চাদের কি বাড়িঘর হ্যাভ বিন বান্ড কি করে দেওয়া হচ্ছে পুরিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে দেওয়া হচ্ছে পুরিয়ে দেওয়া হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট্যান্সে আমরা নিচ্ছি আর এখানে যেহেতু প্লুরাল বা পিপল পিপলয়ে বোঝাচ্ছে এই জন্য এস সি দিয়ে শুরু হবে অনেকে টি এস আই এস দিয়ে শুরু করতে পারেন না এটা শুরু করা যাবে না ওকে এবার আসেন পরবর্তীতে আমরা খেয়াল করি হুইচ কার ব্যবহার যেহেতু আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি একটু দ্রুত যাচ্ছি হুইচ হচ্ছে কোনো বস্তুবাচকের ক্ষেত্রে বসে কার ক্ষেত্রে বসে বস্তুবাচকের ক্ষেত্রে বসে তো বস্তু ক্ষেত্রে যদি বসে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি এটা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে বসে যেটি বা যেগুলো আর এটা সাবজেক্ট হিসেবে বসে আবার কি হিসেবে বসে অবজেক্ট হিসেবে বসে কি হিসেবে বসে সাবজেক্ট এবং কি অবজেক্ট তুমি যে কলম টি যে কলমটি টি দ্যাট মিন্ যে কলমটি এই যে কলম হচ্ছে কি বস্তুবাচক আর টি হুইস দ্বারা বোঝাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি নীলক্ষেত থেকে কিনেছিলে তা ছিল খুবই সুন্দর অথবা আরেকটা দেখতে পাচ্ছি যে শার্টটি তারা কুরবানির জন্য কিনেছে তা খুবই স্বাস্থ্যবান তো এই যে দুইটা হচ্ছে কি প্রাণীবাচক একটা হচ্ছে প্রাণীবাচক আর একটা হচ্ছে কি বস্তুবাচক তো এই ক্ষেত্রে আমরা কি করব অ্যান্সারটা করার ক্ষেত্রে অবশ্যই কাকে আনবো হুইসকে আনবো তাহলে যদি হুইসকে আনি কি হয় দ্য পেন হুইচ ইউ বট ফ্রম নীলক্ষেত এই যে নীলক্ষেত থেকে কিনে ছিলে এই যেহেতু ছিলে আছে এই কি হবে

ইজ তার মানে হচ্ছে কোন জেনে কিনেছে ওয়াজ ভেরি হেলদি এটা একটু দিবা এখানে একটু আমার ভুল হয়েছে আমি একটু কারেকশনটা করে দিব সমস্যা পরবর্তী স্লাইডে অথবা কমেন্টে দিয়ে দিব এবার আসেন হোয়াট হোয়াট যা এর পূর্বে নাউন প্রণাউন আসলে সচরাচর ব্যবহৃত হয় না হোয়াটের পূর্বে নাউন প্রণাউন সচরাচর ব্যবহৃত হয় না ঠিক আছে যে আমি এটা জানি যা তুমি জানো না ঠিক আছে আর এই হোয়াট দ্বারা মনে রাখবে একটা অনির্দিষ্ট ভাব প্রকাশ করবে কারণ আমি তোমাদেরকে যারা আমার গ্রামাটিক্যাল ক্লাস করেছ আমি হোয়াট এবং ড্যাটের পার্থক্যটা খুব সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি যারা ক্লাসটা করেছ তাদের এই বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে তো এই ক্লাসগুলো আমার কিছু ক্লাস আছে লার্ন ইংলিশ উইথ মহসিন ওই গ্রুপটাতে আছে আমি আমি যখন পড়িয়েছিলাম তখন এটা বোঝানোর চেষ্টা করেছি তো মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমি কাছে তোমাদের একটু তুলে ধরবো আমি একটু এক লাইন একটু বলে যাচ্ছি হোয়াট দ্বারা হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না মানে করে না দ্যাট মিনস হচ্ছে সাবজেক্ট ভাব যেমন আমি যেটা জানি তুমি সেটা জানো না দ্যাট মিন্স দেখো আমি যেটা জানি তুমি সেটা জানো না অথবা যে প্রাইসটা পাচ্ছে বা যে এই লোক সেই প্রাইসটা পাচ্ছে যদি এইভাবে নির্দিষ্ট করে দেয় তাহলে হবে দ্যাট আর যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে হচ্ছে কি হোয়াট এগুলো আসলে আমি এই যে এখানে দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখো আমি যা সঠিক ভেবেছিলাম তাই বলেছিলাম এখন কোনটা সঠিক ভেবেছিলাম সেটা কিন্তু নির্দিষ্টতা নাই তারপরে দেখো আমি যা উপযুক্ত ভেবেছিলাম আমি যা উপযুক্ত ভেবেছিলাম আমি কি উপযুক্ত ভেবেছি সেটা কিন্তু বলি নাই তাই করছিলাম যা ঘটেছে তা খুবই দুঃখজনক কি ঘটেছে আমি জানি না কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না তাহলে এই যে দেখো সেন্সটা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি আমি যা সঠিক ভেবেছিলাম কোনটা সঠিক বলে নাই আমি যা উপযুক্ত ভেবেছিলাম কোনটা উপযুক্ত বলে নাই যা ঘটেছে আসলে কি ঘটেছে সেটা আমরা জানি নাই পরিপূর্ণ অর্থ প্রকাশ বা সেন্স প্রকাশ করছে না তাহলে দেখো আই সেড হোয়াট আই থট রাইট তারপর হচ্ছে কি আই ডিড উই ডিড আমরা করেছিলাম হোয়াট উই থট সুইটেবল তার what হ্যাজ happened ইজ ভেভি sad. দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের কি অপ্রকাশিত কিছু মনোভাব রয়ে গেছে এই জন্য কি হবে তো গ্রামাটিক্যাল আমি না যাই আমরা কিভাবে ট্রান্সলেটটা করি দেখো আমি যা সঠিক ভেবেছিলাম তার মানে হচ্ছে হোয়াট আই থট রাইট ঠিক আছে তাই বলেছিলাম তাহলে আই সেড তারপর দেখ আমরা যে উপযুক্ত ভেবেছিলাম তাই করেছিলাম তাহলে উই ডিড আমরা করেছিলাম হোয়াট উই থট সুইটেবল যা আমরা যা উপযুক্ত ভেবেছিলাম যা ঘটেছে তা খুবই দুঃখজনক তাহলে ওকে একটু যাচ্ছি এই বিষয়টা হচ্ছে পূর্ণ অর্থ প্রকাশ করবে মানে যা বলতে চাচ্ছ সেই সেন্সটা তোমাকে পরিপূর্ণভাবে দিবে তো যেমন দেখো এখানে ব্যক্তি বস্তু প্রাণী দ্যাটের কথা হচ্ছে ভাই আমি সব জায়গায় বসবো ব্যক্তির ক্ষেত্রে বলেন বস্তুর ক্ষেত্রে বলেন তারপর হচ্ছে প্রাণীর ক্ষেত্রে বলেন যা যা আছে সব জায়গায় আমি কি বসবো তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে আমরা যে বোন আমার যে বোনকে বিবাহ দেওয়া হয়েছে তিনি তার দাম্পত্য জীবনে খুব সুখী এটি সেরা সিদ্ধান্ত যা আমরা নিতে পারি এটি সেরা সিদ্ধান্ত যা নিতে পারি তাহলে এই যে সিদ্ধান্তটা আমরা প্রকাশ করছি তারপর হচ্ছে যে আমার বোনকে নির্দিষ্ট করে তার যেই তার দাম্পত্য জীবন খুব সুখী দ্যাট মিনস হচ্ছে যে কি এখানে আমরা প্রকাশ করতে পারছি পূর্ণ প্রকাশটা পাচ্ছে তো এখানে আমরা একটু দেখি মাই সিস্টার দ্যাট হ্যাজ বিন ওয়েড ইজ ভেরি হ্যাপি ইন হার কনজুগাল লাইফ তো আমরা নিজে নির্দিষ্ট করে দিচ্ছি মাই সিস্টার দ্যাট হ্যাজ বিন ওয়েড ইজ ভেরি হ্যাপি ইন হার কনজুগাল লাইফ আরটা হচ্ছে এটি সেরা সিদ্ধান্ত তাহলে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন যা আমরা নিতে পারি দ্যাট উই ক্যান টেক কোন সিদ্ধান্তটা যে কোনটা যেটা হচ্ছে সেরা সিদ্ধান্ত সেটাই আমরা নিতে পারি নির্দিষ্ট করে বোঝাচ্ছে আবার হচ্ছে যাকে বিবাহ দিয়েছিলাম নির্দিষ্ট করে দিচ্ছে ইজ ভেরি হ্যাপি ইন হার কনজুগাল লাইফ ওকে আচ্ছা তো আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা অনেকগুলো আমরা অনেকগুলো আজকে উদাহরণ দেখেছি এবং আজকের ক্লাসগুলো সেন্টেন্সগুলো অনেক বড় বড় ছিল আর দেখেন আমি আজকে যেই ক্লাসটা করাচ্ছি আপনারা কিন্তু আগের ক্লাসের আভাস পাচ্ছেন মানে আগের ক্লাসগুলো আমাদের কি হচ্ছে রিপিট হচ্ছে মানে চলে আসছে এখানে মডেলের ব্যবহার বলেন টেন্সের ব্যবহার বলেন আদার যেগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি তা আমি যে জিনিসটা শেষবারের মতো একটু মনে করে দিতে চাই যে আমার যে রুটিন দিয়েছি সেই রুটিনে একটু কি আনতে হবে চেঞ্জ আনতে হবে কারণ ট্রান্সলেশন ভাবছিলাম আমি আজকে শেষ করে দিব পরবর্তী ক্লাস আমি প্যাসেজ ট্রান্সলেশনে যাব বাট আপনি যদি আপনার বেজমেন্ট ঠিক না করে প্যাসেজ ট্রান্সলেশনে যান তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না ভালো করতে পারবেন না যদি অনেক টপিক ছিল ট্রান্সলেশনে আমরা হচ্ছে এই জিনিসগুলো আরেকটা ক্লাস হলে আমরা মনে হয় যে একবারে পরিপূর্ণতা পাবো তো সেই জায়গা থেকে যেমন জিরানটা কিভাবে জিরান দিয়ে কীভাবে ট্রান্সলেশন করবো পার্টিসিপল দিয়ে কিভাবে ট্রান্সলেশন করব তারপর হচ্ছে আপনার পজিটিভ ভাব দিয়ে কিভাবে ট্রান্সলেশন করব। ইনফিনিটিভ দিয়ে কিভাবে ট্রান্সলেশন করব এই জায়গাগুলোর জন্য আমি আরেকটা ক্লাস বাড়াবো তো আরেকটা ক্লাস বাড়াবো আর ট্রান্সলেশনের পরে আমরা প্রেসি পড়বো শর্ট প্যারাগ্রাফ পড়বো এটা একটু ইয়ে করবেন তো কিছু কিছু ক্লাস বলছিলাম আমি জুমে নিব তো জুমের ক্লাসগুলো কোথায় হবে কখন হবে সেইটা আমি অবশ্যই জানিয়ে দেবো তারা সবাই একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন হ্যাঁ সবাই এই জায়গাটা একটু খেয়াল করবেন আর আজকে তিনটায় আজকে তিনটায় কি আছে আপনাদের গাইডলাইন ক্লাস মানে সাজেশন ক্লাস আছে এটা রকমারি পেজ থেকে হবে আপনারা ইংরেজিতে কিভাবে ভালো করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর শেষমেশ আমি এটা একটু দেখাই দিতে যাই এই লোগোটার জন্য একটু পরিশ্রম করতে হবে অনেক ত্যাগ করতে হবে খুবই সুখে থেকে হ্যাঁ খালি হচ্ছে যে ঘুরবেন ফিরবেন মোবাইল টিপবেন ফেসবুকে থাকবেন মেসেঞ্জারে থাকবেন ও আকাজে ব্যস্ত থাকবেন ফেসবুকটা ইউজ করেন ভালো পথে ইউজ করেন ঠিক আছে ঠিকই তো দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন কিন্তু সাথে হচ্ছে আপনার আমার ক্লাসও করতেছেন আবার বন্ধু সাথে চ্যাটিং করতেছেন কোনো লাভ নাই ভাই বাই লাইফে একটা সিট দরকার ঢাকা ইউনিভার্সিটিতে একটা এই যে যারা রিটার্ন প্রিপারেশন নিচ্ছেন তারা সবাই কিন্তু এখানে যারা আছেন সবাই ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখছেন তো ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন যেহেতু দেখছেন ভালোভাবে দেখেন ভাই এই লোগোটার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক ট্যাগ স্বীকার করতে হয় বুঝে গেছে আপনাদেরকে যদি জাস্ট আমার রিয়েল লাইফের কিছু এক্সপিরিয়েন্স বলি আশা করি আপনারা ভাববেন আপনারা বুঝবেন যে আসলে এই ঢাকা ইউনিভার্সিটি পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করতে পারে স্বাভাবিকভাবে এত পড়ছেন এত কিছু পড়ছেন এখন মনে হবে কিছুই পারেন না এটাই কিন্তু শয়তানের খেলা ঠিক আছে মানুষের লাইফে যে হতাশা হতাশাটা এমন একটা জিনিস আপনাকে টোটাল বিষয়টা ব্লক করে দিবে আপনার এদিকে আগাবেন বেটা তোর হবে না এই পাশে যাবেন ধর তোর হবে না ওর পাশে যাবেন আরে বেটা তোর বন্ধু কি পড়াশোনা করে তোর দ্বারা তো কিছুই হবে না শুধু শুধু কষ্ট করে লাভ নাই ভাই তুই মোবাইল টিপ তুই ফেসবুক চালা তোর এটাই ভালো ঠিক আছে এই যে আপনারা কী করে দিল ডাইভার্ট করে দিল তো এই বিষয়গুলো অনেক কিছুই আছে আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বাট আমাদের কিছু জিনিস তোমাদের কি কাজে লাগবে আমাদের কিছু কথা তোমাদের কাজে লাগবে কারণ আমরা তোমাদের কিছু আমরা কিছু শিখেছি সেই জায়গা থেকে তোমাদের কিছু শেখানোর চেষ্টা করি তাই তো তো এই বিষয়গুলো তোমরা হচ্ছে যে একটু পজিটিভলি নিবে তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নেবে ভালো করে পড়াশোনা করবে সবাই একটু ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের জন্য যে ক্লাসগুলো অ্যারেঞ্জ করতেছি এই ক্লাসগুলো কি অ্যারেঞ্জ করবো নাকি আমরা শেষ করে দিব একটু বলবে সবাই আমরা কি কন্টিনিউ করব নাকি হচ্ছে শেষ করে দিবে তোমরা সবাই জানাবে আর সবাই একটু কমেন্ট করে জানাবে যে আমাদের সার্ভিসে তোমরা সন্তুষ্ট কিনা আমরা কোনো তো আসলে সবাই সবাইকে অনেক কিছু বলে ফেললাম আরও কিছু বলার আছে ছিল সেটা হচ্ছে যে এখন টাইম ওয়েস্ট করব না তোমরা একটু বাসায় বেশি বেশি করে পড়বে রিটেন অনেক প্র্যাকটিস করবে রিটেন হ্যাক্স বই থেকে একটু প্র্যাকটিস করো রিটেন হ্যাক্স আমি অনেকে বলে যে ভাই আমার কাছে অন্য একটা বই আছে ওকে বই থাকলে সমস্যা নাই বাট তুমি একটু কম্পেয়ার করে দেখো কোন বইটা ভালো আর যদি ভালো দুইটাই হয় দুইটাই পড়ো কারণ রিটেনে মার্ক উঠানো সহজ তুমি একটা বই যদি একবার করে পড়ে যাও আরেকটা বই যদি আরেকবার পড়ো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ মার্ক থেকে দশ মার্ক বেশি পাবে ঠিক আছে ওকে তো সবাই ভালো থেকো সুস্থতা কামনা করছি সবার প্রতি ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম